311-112 ভোটে ইউক্রেন সিকিউরিটি সাপ্লিমেন্টাল অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্ট পাশ করেছে হাউস। $95 বিলিয়ন এই প্যাকেজে ইউক্রেন ও আঞ্চলিক অংশীদারদের জন্য $61 বিলিয়ন রয়েছে। এর মধ্যে একটি বিল ইউক্রেন ও ওই অঞ্চলের অন্যদের রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য প্রায় $61 বিলিয়ন সরবরাহ করা হবে। এর মধ্যে প্রায় $23 বিলিয়ন আমেরিকান অস্ত্র মজুদ ও স্থাপনাগুলো পূরণ করতে ব্যয় করা হবে এবং $11 বিলিয়নের বেশি এই অঞ্চলে আমেরিকার বর্তমান সামরিক অভিযানে ব্যয় করা হবে। বিলে অন্তর্ভুক্ত প্রায় $14 বিলিয়ন ইউক্রেনকে উন্নত অস্ত্র ব্যবস্থা এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে সহায়তা করবে। ইউক্রেনের সহায়তা বিল পাশের আগে হাউসে 366-58 ভোটে ইসরায়েল সিকিউরিটি সাপ্লিমেন্টাল পাশ হয়। এর মধ্যে রয়েছে ইসরায়েলকে $26.4 বিলিয়ন সামরিক সহায়তা, আয়রন ডোম এবং ডেভিড স্লিং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য $4 বিলিয়ন এবং আয়রন বিম প্রতিরক্ষা ব্যবস্থার জন্য $1.2 বিলিয়ন। এছাড়া ইসরায়েলকে প্রদত্ত প্রতিরক্ষা সামগ্রী ও সেবা পুনরায় পূরণ করতে $4.4 বিলিয়ন বরাদ্দ দেওয়া হবে। বৈদেশিক সামরিক অর্থায়ন কর্মসূচির মাধ্যমে উন্নত অস্ত্র ব্যবস্থা এবং অন্যান্য সামগ্রী সংগ্রহের জন্য $3.5 বিলিয়ন এবং সংকটে পড়া জনগোষ্ঠীর জন্য জরুরি খাদ্য, আশ্রয় এবং মৌলিক সেবাসহ মানবিক সহায়তায় $9.2 বিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া হাউসে ইন্দো প্যাসিফিক সিকিউরিটি সাপ্লিমেন্টাল বিলটি 385-34 ভোটে পাশ হয়। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের কর্মকাণ্ড মোকাবেলায় $8.1 বিলিয়ন এবং তাইওয়ান ও অন্যান্য গুরুত্বপূর্ণ মিত্রদের জন্য বৈদেশিক সামরিক অর্থায়নে $2 বিলিয়ন বরাদ্দ করা হয়।